রোজ একটা লাল অ্যাম্বাসেডরকে স্বপ্নে দেখে শোভন। সেই স্বপ্নের উৎস খুঁজতে গিয়ে জড়িয়ে পড়ে অদ্ভুত সব ঘটনায়, যার শেষ হয় মর্মান্তিক এক পরিণতিতে। নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের কাহিনী শুভায়ন বসুর ভূতের গল্প লাল অ্যাম্বাসেডর। গল্পে শোভন ও বয়স্ক লোকের ভূমিকায় রয়েছে শুভেন্দু, শ্যামলদা, দেবরাজ, পাঞ্জাবি ধাবা মালিক রিতম, নিরিবিলি হোটেল মালিক সুরজ, বাচ্চা ছেলে ঝোড়া, কুনাল, শীর্ষেন্দ্র, আফজল, দিলীপ, শোভনের মা ইরানি বসু, রাজীবের বাবা জয়ন্ত বসু এবং সূত্রধর আমি সোমশ্রী। গল্পটির নাট্যরূপ দিয়েছে শতরূপা। সাউন্ড এডিটিংয়ে রয়েছে শুভেন্দু, শতরূপা এবং দেবরাজ। পোস্টার ডিজাইনিং করেছে শঙ্খ এবং সমগ্র পরিচালনা করেছে শুভেন্দু। শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী লাল অ্যাম্বাসেডর। আজ আবার শোভন স্বপ্নটা দেখল। কিছুদিন হলো প্রায় ভোরের দিক করে ও এই অদ্ভুত স্বপ্নটা দেখছে। কদিন পর পরই একটা লাল অ্যাম্বাসেডর, গাড়িটা শোভনেরই, অযত্নে রাস্তার ধারে পড়ে আছে। কিন্তু কেন যে শোভনের সেই গাড়িটার প্রতি কোনো টান নেই কে জানে। কোথায় আছে সেও নিজেই ভালো করে জানে না, খবরও রাখে না, এমনকি গাড়িটাকে সেখান থেকে নিয়ে আসারও কোনো গরজ নেই ওর। অথচ গাড়িটা কিন্তু বেশ সুন্দর, ভালো অবস্থাতেই আছে। এই স্বপ্নটাই বারবার দেখে শোভন ঘুরিয়ে ফিরিয়ে। প্রতিবার ঘুম ভেঙে যাবার পরে অনেক ভেবেও ও স্বপ্নটার কোনো মাথা মুন্ড বুঝতে পারে না। কেন যে এই একটা স্বপ্নই বারবার দেখে কে জানে। অ্যাম্বাসেডর গাড়ি তো কবেই উঠে গেছে, আর তাছাড়া ওর তো কোনোকালেই কোনো গাড়ি ছিল না, আর সত্যি কথা বলতে হবেও না। সেকেন্ড হ্যান্ড সাইকেলটাই তো ওর ভরসা, ওতেই তো দোকান বাজার ঘোরাঘুরি আড্ডা সব। অবশ্য অনেক দিনের খুব গোপন একটা গাড়ি কেনার শখ ওর আছে, তবে সেটা হাল ফ্যাশনের গাড়ি। কিন্তু ও ভালো করেই জানে টোটো চালিয়ে যে কটা টাকা রোজগার হয় তাতে সংসার চালাতেই না বিশ্বাস উঠছে। তার থেকে টাকা জমিয়ে অত দামি গাড়ি কেনা কোনোদিনই হয়তো সম্ভব হবে না ওর। ওর মা তো কতবার বলেছেন, শোভন একটা ভালো মেয়ে দেখেছি, যা না বাবা একবার দেখে আয়। পাগল নাকি, আমি এখন বিয়ে টিয়ে করবো না, টোটো চালিয়ে যা হয় খাওয়াবো কি। সে কি রে, এভাবেই জীবনটা কাটিয়ে দিবি? হ্যাঁ মা, আমি 87-এর ছেলে, সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমার শুধু টিভিতে ডিসকভারি আর হিস্ট্রি চ্যানেল দেখলেই মন ভরে যায়। কেন ব্যস্ত করছো বলো তো? যা ভালো বুঝিস কর বাবা। শোভনের বেশ চলে যাচ্ছিল, অভাব থাকলেও অভিযোগ নেই, সব অভ্যাসই হয়ে গেছে। তবু শান্তি তো ছিল, কিন্তু এই স্বপ্নটা দেখার পর থেকেই কি যেন একটা ওকে তাড়া করে বেড়াচ্ছে। শ্যামলদার সঙ্গে টোটো স্ট্যান্ডে এসবই গল্প করত শোভন। এই জানো শ্যামলদা, আজ না আবার ওই একই স্বপ্ন দেখলাম, সেই লাল অ্যাম্বাসেডরটা। আবার সেটা দেখেছিস বুঝি? হ্যাঁ গো, স্বপ্নে দেখলাম গাড়িটা আমারই, অযত্নে কোথাও রাস্তার ধারে পড়ে আছে। কি করবো বলো তো, প্রায় এই স্বপ্নটা আমি কেন যে দেখি বুঝতে পারছি না। কেন আবার? আমাদের মনে যা গোপন ইচ্ছা থাকে তাই আমরা স্বপ্নে দেখি। তুই এতবার স্বপ্ন দেখিস, তো একটা পুরনো সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর কিনে ফেলিস না কেন লোনে? দাম তো আর বেশি নয়, আর নতুন পাবি বা কোথায়? কারখানাই তো বন্ধ হয়ে গেল কবছর হলো। সেসব জানি গো, কিন্তু স্বপ্নটার একটা কোনো মানে তো নিশ্চয়ই আছে, তাই না? কি হতে পারে বলো তো?
বলতে পারবো না রে। তুই কি ভাবছিস সত্যিই তোর কোনো অ্যাম্বাসাডার আছে? আরে আমিও তো রোজই দীপিকাকে স্বপ্নে দেখি, তা বলে কি সত্যি সত্যি? থামো তো তুমি, ব্যাপারটা কিছু বুঝতেই পারছো না। আমার আর বুঝে কাজ নেই, চলি। ভাড়া নিয়ে শ্যামলদা চলে যায়। শোভন ভাবতে থাকে, ভাবতেই থাকে। কদিন পরে আবারও স্বপ্নটা দেখল শোভন। এবার কিন্তু স্বপ্নের মধ্যে লাল অ্যাম্বাসেডরের সঙ্গে একটা দোকানের নামও দেখে সে। গাড়িটা হোটেল নিরিবিলি বলে একটা দোকানের সামনে দাঁড় করানো রয়েছে। সাইনবোর্ডে পরিষ্কার লেখা নামটা, আর তার নিচে লেখা রানীগঞ্জ। স্বপ্নটা ওখানেই ভেঙে যায়। ঘুম ভেঙে এবার একটু চিন্তায় পড়ে সে। হোটেল নিরিবিলি কি রানীগঞ্জে তবে সত্যি রয়েছে? এতটা স্পষ্ট তবে ও স্বপ্নে দেখলো কি করে? সারা দিন অন্যমনস্কভাবে ও স্বপ্নটার কথাই ভাবতে লাগল। সেদিন দুপুরে শ্যামলদাকে বলতেই শ্যামলদা বলল, রানীগঞ্জ সে তো কয়লাখানি অঞ্চল, গিয়েছিস নাকি ওখানে কখনো? না গো, কুসিনকালেও নয়। তবে আমার এক খুড়তুতো দাদা দুর্গাপুরে থাকে। কখনো যাসনি? তাহলে সেখানে ওই হোটেলটার নাম তুই জানলি কি করে? সে আমি কি করে বলবো, স্বপ্নে দেখলাম যে। কিন্তু বারবার এই স্বপ্নটা দেখছিস কেন, সেটা জানা সত্যি দরকার। জানা এবার ঘুরে যায় না ওখান থেকে, ওখানে তোর কিছু একটা হিল্লে হয়ে গেলে হয়ে যেতে পারে। কি আবার হবে? কিন্তু স্বপ্নটা অদ্ভুত মাইরি, হ্যাঁ ঠিক যেন স্বাভাবিক নয়, বুঝলে? কিছু একটা মানে আছে এটার। নিজের স্বপ্ন নিজেই বুঝে যা, এত যখন সমস্যা জানা, মানেটা নিজে গিয়ে একবার বুঝে। এইটা ঠিক বলেছ, জানি এক গাদা টাকা খরচ হবে, কিন্তু তবু যাব। এভাবে আর পেরে ওঠা যাচ্ছে না, আমাকে জানতেই হবে এই স্বপ্নের মানেটা কি, আর শেষই বা কোথায় এর। এই তো এবার পথে আয়। বুঝতে পেরেছি, রহস্য তোকে হাতছানি দিয়ে ডাকছে। তার চেয়েও বড় কথা কি জানো? কি? এই স্বপ্ন আর কয়েকবার দেখলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব। বুঝলাম, কিন্তু টোটোটার কি করবি? ওটা তোমার ভাইকে কদিন চালাতে বলো না, বসিয়ে রাখলে ব্যাটারিটা যাবে, যা হবে সবর। দেখছি, যা। তা কদিনের জন্য যাচ্ছিস? দেখি, অনেকদিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তা দুর্গাপুরই সই। ওখানে সঞ্জীবদা আছে, আমার খুড়তুতো দাদা, স্টিল প্ল্যান্টে চাকরি করে, কতবার যেতে বলেছে, ভাবছি ওখানেই গিয়ে উঠব। ঠিক আছে, সাবধানে যাস। শুভনদের অর্থনৈতিক অবস্থা এখন ভীষণ পড়ে গেছে। বাবা সামান্য একটা প্রাইভেট কোম্পানিতেই কাজ করতেন, শেষ দিকে তার মাইনেপত্রটাও ঠিকঠাক দিত না। তারপর তো একদিন লক আউটই হয়ে গেল বাবার কোম্পানিটায়। আর বিশেষ কিছু বকেয়াও তো পাননি বাবা, চাকরিটা গেল, তারপর এখানে ওখানে নানা কাজ বা ব্যবসার চেষ্টায় বাবা বেশ কিছু টাকা বাজে খরচ করে ফেলেছিলেন। তাই এখন ওদের এই রকমই অবস্থা, সব জমানো টাকা শেষ, মায়ের গয়নাগুলো পর্যন্ত। শোভন কিন্তু পড়াশোনাতে চিরকালই ভালো ছিল, গ্রাজুয়েশনও করেছিল কমার্স নিয়ে, কিন্তু আর বেশি দূর পড়তে সে পারেনি। সংসারের হাল ধরতে হলো তাকে। শেষ যেটুকু জমানো টাকা ছিল সব দিয়ে একটা টোটো কিনে রাস্তায় নামলো। এখন ওই তো সংসারের হালটা ধরেছে, একটু একটু করে গোছাবার চেষ্টা করছে সব। নেশা ভাঙ খারাপ অভ্যাস কিছুই নেই ওর, সৎ পথে থেকে আপ্রাণ খেটে যেটুকু হয় তাই জমানোর চেষ্টা করে রোজগার থেকে। কিন্তু তার মধ্যেই বাঁধ সাধল এই নিয়মিত অদ্ভুত স্বপ্নটা।
একটাই ও মনস্থির করেই ফেলল, ওকে যেতেই হবে রানীগঞ্জ। শেষমেশ একদিন কিছু টাকা হাতে নিয়ে ট্রেনে চেপে বসল শোভন। দুর্গাপুর স্টেশনে শোভন ট্রেন থেকে নেমে খোঁজ নিয়ে জানতে পারল রানীগঞ্জ যেতে হলে একটু পরেই একটা ট্রেন আছে, আসানসোল লোকাল, মাত্র 3টে স্টেশন। শোভন তখনই যাবে বলে ঠিক করে ফেলে। কিন্তু রানীগঞ্জ পৌঁছে স্টেশনের বাইরে অটোওয়ালারা নিরিবিলি হোটেলের ব্যাপারে কোনো সন্ধান দিতে পারল না। শেষমেশ একজন অটোওয়ালা ওকে রানীগঞ্জ বাসস্ট্যান্ডের জিটি রোডের ওপর নামিয়ে দিল। শোভন দেখল রানীগঞ্জ বেশ ব্যস্ত এলাকা, ভিড়ভাড়টা অসংখ্য দোকানপাট একেবারে জমজমাট। এত সবের মধ্যে কোথায় খুঁজবে সেই হোটেলটাকে? বেশ কয়েকটা দোকানে জিজ্ঞেস করার পরেও যখন কেউ কোনো খোঁজ দিতে পারল না, বেশ হতোদ্যম হয়ে পড়ল শোভন। তাহলে কি স্বপ্নে যা দেখেছিল সবই ভুল? বাস্তবে ওরকম কোনো দোকানে কি নেই? তাহলে ওর সেই লাল অ্যাম্বাসাডারটাকেই বা খুঁজবে কী করে? সত্যিই তো, একটা স্বপ্নে দেখা ঠিকানা, কী এক গাড়ি রয়েছে, তার খোঁজে দুম করে এত দূর চলে আসাটা খুবই বোকামির কাজ হয়েছে হয়তো। শোভন বেশ মুষড়ে পড়ল। আর থেকেই বা কী হবে, দুদিন সঞ্জিতদার ওখান থেকে একটু ঘুরে বেরিয়ে তারপর বাড়ি ফিরে যাবে ঠিক করল সে। কিন্তু সবার আগে দুপুরের খাবারটা তো সারতেই হবে, অনেক দেরি হয়ে গেছে যে। শেষমেশ বাসস্ট্যান্ডের কাছেই একটা পাঞ্জাবি ধাবা দেখে ঢুকে পড়ল ও। খুব মশলাদার খাবার, এরকম তেল ঝাল মশলা ও বিশেষ খায় না, এখন হজম হলে হয়। যাই হোক, খাওয়া দাওয়ার শেষে দাম মেটাতে গিয়ে পাঞ্জাবি মালিককে জিজ্ঞেস করল, ভাই এই নিরিবিলি হোটেলটা কোথায়? কি কেন দাদা, হমারি হোটেল কা খানা আপনার পছন্দ হলো না? আরে না না, আমার ওখানে একজনের সঙ্গে দেখা করার আছে। ও আচ্ছা আচ্ছা, লেকিন এসা হোটেল কা নাম তো আমি পহলি বার শুনছে, মালুম নেই হে কোথায় আছে, আপনি একটু আগে পুছিয়ে লিন। কেউ কিচ্ছু বলতে পারলো না দেখে বিরস বদনে বেরিয়ে পড়লো শোভন। হঠাৎ ওর কাঁধে পিছন দিক থেকে একটা টোকা পড়ল। ঘুরে তাকাতেই দেখে একজন বয়স্ক লোক, ধাবাতে ওই লোকটাও এক কোণে বসে খাচ্ছিল। লোকটা জিজ্ঞাসা করল, আপনি কি হোটেল নিরিবিলি হচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন? আপনি এই মার্কেট এরিয়া পেরিয়ে 10 মিনিট হেঁটে গেলে একটা গলি পাবেন, হ্যাঁ সেখানে স্পেয়ার পার্টস গাড়ি সারানোর সব দোকান রয়েছে, সেখানেই দেখতে পাবেন এই হোটেল নিরিবিলি। হ্যাঁ, শোভন তখন আনন্দে উত্তেজনায় ফুটছে, যাক অবশেষে পাওয়া গেছে তাহলে, ওর স্বপ্নের কথাগুলো তাহলে মিলে যাচ্ছে, এবার দেখাই যাক কি হয়। লোকটার কথা অনুযায়ী এগিয়ে গেল শোভন। সত্যি জায়গাটা একটু দূরে, এদিকটা বেশ ফাঁকা ফাঁকা, তারই মধ্যে দেখতে পেল বড় বড় করে বাংলা ইংরেজিতে লেখা রয়েছে হোটেল নিরিবিলি, তলায় রানীগঞ্জ, ঠিক যেমনটি ও স্বপ্নে দেখেছিল। শোভন অবাক হয়ে গেল, ও তো জীবনে কখনো এ জায়গায় আসেনি, কারোর কাছ থেকে কখনো শুনেও নি, তবু কি করে এই হোটেলটাকে এত নিখুঁতভাবে স্বপ্নে দেখেছিল সে? আশেপাশে উঁকি ঝুঁকি মারতেই ওর মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। চোখে পড়ল সত্যি এক কোণে একটু পিছন দিক করে কাদা মাটিতে গেথে অযত্নে পড়ে রয়েছে একটা লাল অ্যাম্বাসেডার। বুকটা ধক করে উঠল, ওই তো সেই গাড়ি যে গাড়ির স্বপ্ন এত দিন ধরে এতবার করেও দেখে এসেছে, তাহলে স্বপ্নটা মিথ্যে ছিল না, একেবারে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে তো সব কিছু।
কিন্তু গাড়িটার এই রকম ভগ্ন দশা কেন? সামনের বনেট, ড্যাশবোর্ড ভাঙা, তোবড়ানো, কাঁচগুলোও ভাঙা। মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর অনেক দিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে। ময়লা আবর্জনা আর আগাছার স্তূপে গাড়িটা ঠেকে গেছে, চাকাগুলো তো সব মাটিতেই বসে গেছে। এ তো গাড়ি নয়, তো স্ক্র্যাপ। মনটা খারাপ হয়ে গেল শোভনের। ও স্বপ্নে যে গাড়িটাকে দেখতো সে তো ঝাঁ চকচকে, এরকম জীর্ণ ভগ্ন অবস্থা তো নয়। ওর খালি মনে হতো যেন ও গাড়িটাকে অযত্নে ফেলে রেখে ভুলে গেছে, সেটা কিন্তু একেবারে মিলেও যাচ্ছে। কিন্তু এই গাড়িটা আসলে কার? যে গাড়ির টানে ও এত দূর এসে পৌঁছেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, আর ওকে সেটা পুরোটা জানতে হবে। শোভন দুরু দুরু বুকে হোটেলে ঢুকল। তখন হোটেলে লোকজন প্রায় নেই বললেই চলে, খাবার সময়ও পেরিয়ে গেছে, প্রায় বিকেল হয়েই এসেছে। দুজন কর্মচারী খাটিয়া পেতে শুয়ে আছে। মালিক একটা মাঝবয়সী লোক, কাউন্টারে বসে মজ করে টিভিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ দেখছে। ভেতরটা বেশ অন্ধকার অন্ধকার, বোঝাই যাচ্ছে সারা সকাল খাটাখাটনির পর সবাই এখন বিশ্রাম করছে। ওকে দেখেই মালিক সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, বলুন দাদা কি খাবেন? আমি এখানে খেতে আসিনি, একটা কাজে এসেছি। কি কাজ বলুন? আমি কলকাতা থেকে আসছি, এখান দিয়ে যাচ্ছিলাম তো আপনার ওই হোটেলের কোণে একটা লাল অ্যাম্বাসাডার গাড়ি পড়ে আছে চোখে পড়ল, ওটা আমি কিনে নিতে চাই। লাল অ্যাম্বাসাডার? ওইটা তো আমার গাড়ি নয়, আর ওরকম ভাঙাচোরা গাড়ি আপনি কিনতে চাইছেন বা কেন? কি করবেন ওটা নিয়ে? কবে থেকে পড়ে থেকে একেবারে খারাপ হয়ে গেছে তো। কিন্তু এর মালিক কোথায় থাকে জানেন? আরে না দাদা, আমি অত সব জানি না, আপনি বা জেনে কি করবেন বলুন তো। না আসলে আমি ভাবছিলাম গাড়িটা কিনে সারিয়ে নিয়ে চালাবো। কিনবেন? এই ভাঙা গাড়িটা আর সারাবেনই বা কি? অর্ধেক পার্টস হয় নষ্ট, নয় চুরি হয়ে গেছে, একে তো অ্যাক্সিডেন্টে এরকম ভাঙাচোরা অবস্থা, এ কি আর সারানো যাবে? আমার অনেক দিনের শখ দাদা ওই লাল অ্যাম্বাসাডার, বুঝলেন কি না? আমি ঠিক সারিয়ে নেব, আপনি এর মালিকের নাম ঠিকানা বলুন তো। এর মালিক ছিল রাজীব দা, রাজীব চৌধুরী, বিরাট ব্যবসা ছিল ওনার। ছিল বলছেন কেন, এখন নেই? কি করে থাকবে, মাস ছয়েক আগেই তো ওই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল রাজীব দা, এখানেই, সেই থেকে গাড়িটা এরকমই পড়ে আছে রাস্তায়। শোভনের তখনই হঠাৎ মনে পড়ল, ও প্রায় মাস ছয়েক হলো এই গাড়িটার স্বপ্ন দেখছে, তবু উত্তেজনাটাকে গোপন করে বলল, তাই নাকি? তবে এখানেই অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন রাজীববাবু? কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? অত জানি না দাদা, আপনি কি পুলিশের লোক, এত জেরা করছেন কেন বলুন তো। হ্যাঁ না না, আসলে কৌতূহল হচ্ছিল তো তাই। তো আপনার ওই ওনার বাড়িটা কোথায় বলতে পারবে? না দাদা অত জানি না, আপনি থানায় গিয়ে খবর নিন। লোকটা আর কিছুই বলতে চাইল না। শোভন একটু দমে গেল। হোটেল মালিকটা কোনো একটা কারণে বিশেষ কিছু বলতে চাইছে না, রহস্যটা আরো ঘনীভূত হচ্ছে, দানা বাঁধছে ওর মনেও। এই গাড়িটার সমস্ত খবর ওকে নিতেই হবে, এর মধ্যেই লুকিয়ে আছে ওর স্বপ্ন রহস্য। শোভন বেশ বুঝতে পারছিল ও যে কারণে স্বপ্নটা দেখত তার খুব কাছে এসে পড়েছে। এবার খালি বাকি খবরগুলো মিলিয়ে জোড়া লাগলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে পড়ে ও এবার ঢু মারতে এলো গাড়িটার কাছে। নম্বর প্লেট দেখল ঠিকঠাকই আছে, WB38D2057। গাড়িটার সামনেটা পুরো তোবড়ানো, অনেক জায়গায় জং ধরে গেছে। ভেতরে পার্টস কি আছে না আছে
কিছুই বোঝা যাচ্ছে না। কি বলতে চায় গাড়িটা ওকে? ও উৎসাহ ভরে গাড়িটাকে নিরীক্ষণ করতে থাকে। একটা বাচ্চা ছেলে কোত্থেকে এসে হাজির হয়ে ওকে দেখতে থাকে। শোভন ছেলেটাকে ডাকে, এই শোন, তোর নাম কি রে? বিলু। এখানেই থাকিস? ওই সামনের গলিতে। হ্যাঁ, তাই গাড়িটা কার জানিস? সে কোথায় থাকে? কিরে বল, জানিস কিছু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই না বলতে পারলে এই 10 টাকার নোটটা তোর। স্বপ্না স্টুডিও। ছেলেটা এগিয়ে এসে 10 টাকার নোটটা ছো মেরে নিয়েই ছুটে রাস্তা পেরিয়ে চলে গেল। শোভন খুশি হলো, যাক আর একটা সূত্র পাওয়া গেছে। স্বপ্না স্টুডিও, কিন্তু এর মানেই বা কি? এক রহস্য থেকে আর এক রহস্য, এ তো আচ্ছা গেরো। প্রথমে হোটেল নিরিবিলি, তারপর এখন আবার স্বপ্না স্টুডিওর খোঁজ করতে হবে। যাই, রাস্তা পেরিয়ে উল্টো দিকের গলিতে ঢুকি। ছেলেরাও তো দেখলাম এই গলিতেই ঢুকেছে, কিন্তু কোথায় চলে গেল এর মধ্যে? উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটা ছোটখাটো মুদির দোকান দেখতে পেল। দোকানে একজন বসে খবরের কাগজ পড়ছে। দাদা, এখানে ওই স্বপ্না স্টুডিওটা কোথায়? ভদ্রলোক পেপার থেকে মুখ না তুলেই একটা আঙুল তুলে গলির ভিতরের দিকে দিক নির্দেশ করলেন, তারপর আবার খবরের কাগজে ডুবে গেলেন। কি আর করে, নিজেকেই খুঁজে নিতে হবে। হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে স্বপ্না স্টুডিও বলে কোনো দোকান চোখে পড়ল না। দুদিকে ঘেঁষাঘেঁষি করে সব বাড়ি, জায়গাটার নাম বাঁশরা। আরও একটু হেঁটে অবশেষে চোখে পড়ল একটা ধূসর রং চটা সাইনবোর্ড। কষ্ট করে লেখাগুলো পড়তে পারল ও। হ্যাঁ ঠিকই, এটাই স্বপ্না স্টুডিও। দোকানের পর্দা ঠেলে ভেতরে ঢুকে দেখে একটা কম বয়সী ছেলে কম্পিউটারে সিনেমা দেখছে। দোকানটা পুরো ফাঁকা। ওকে দেখতেই ছেলেটি সিনেমাটা বন্ধ করে দিল। বলুন। শোভন কিভাবে কি বলবে বুঝতে পারছিল না। যেটুকু ছবি এতক্ষণে ওর সামনে পরিষ্কার হয়েছে সেটা মনে মনে সাজিয়ে নিয়ে শেষে বলল, ইয়ে মানে আপনি রাজীব চৌধুরীকে চিনতেন? আমি তার ব্যাপারেই কিছু জানতে চাই। আপনি রাজীব তার কে হন? কেউ নই, আমি শুধু ওনার ওই লাল অ্যাম্বাসাডারটা দেখতে এসেছি, ওটার ব্যাপারে যদি কিছু বলেন। দেখতে এসেছেন? আপনি রাজীবদার গাড়ির খবর কি করে পেলেন? ছেলেটিকে দেখে ভালোই মনে হলো শোভনের। তখন ও সমস্ত কথা ওকে খুলে বলল, এমনকি বাচ্চাটার কথাও। শোভন ততক্ষণে ছেলেটার নাম জেনে নিয়েছে, কুণাল। ও ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফটো তোলা, জেরক্স প্রিন্টিং, মোবাইল ডাউনলোড, এমনকি মোবাইল অ্যাক্সেসরিজও বিক্রি করে। এইসবই করে ওর দোকান চলে। শোভনের সমস্ত কথা শুনে একটুখানি থ হয়ে বসে রইল ছেলেটা। তারপর ধীরে ধীরে বলল, আপনি রাজীবদার গাড়িটাকে স্বপ্নে দেখতেন, আশ্চর্য। কুণাল, আপনি রাজীববাবুর সম্পর্কে কি কি জানেন সব আমাকে বলুন, ওই লাল অ্যাম্বাসাডারটার অ্যাক্সিডেন্টের কথাও। দাদা, রাজীবদার কীভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো আমি ঠিক বলতে পারবো না, কারণ ওনার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার দিন আমি এখানে ছিলামই না, কলকাতার চাঁদনি চকে গিয়েছিলাম দোকানের জন্য কিছু মাল তুলতে। ফিরে এসে দেখি এই অবস্থা। কিসের সঙ্গে ধাক্কা লেগেছিল গাড়িটার? ট্রাকের সঙ্গে। যা তা অবস্থা তো দেখলাম গাড়িটার। ঠিক বলেছেন, ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, খুব জোর, একেবারে স্পট ডেট। ওই লাল অ্যাম্বাসাডারটা রাজীবদার খুব শখের ছিল জানেন, আমাকে দিয়ে বেশ কতগুলো ছবিও তুলেছিল, দেখবেন আছে এখনো আমার কম্পিউটারে লোড করা। হ্যাঁ দেখবো তো বটেই।
এই যে দেখুন এইখানে রাজীবদা দাঁড়িয়ে আছে লাল অ্যাম্বাসাডারটার সামনে। কই দেখি, লাল অ্যাম্বাসাডারটা তো দেখছি একেবারে নতুন, চকচক করছে। বোঝাই যাচ্ছে উনি খুব যত্ন নিতেন গাড়িটার। হ্যাঁ, গাড়িটা ওনার খুবই আদরের ছিল, নিজে হাতে উনি যত্ন করতেন গাড়িটার। এই বে, ওনার ওনার মুখটা দেখান তো ছবিটা জুম করে। আরে কি আশ্চর্য, আমার সঙ্গে তো অদ্ভুত মিল। হ্যাঁ, সেটা আমি প্রথমেই লক্ষ্য করেছি, আপনাকে দেখে তো চমকে গিয়েছিলাম। শুধু একটা মোটা গোফ লাগিয়ে দিলেই পুরো রাজীবদা। সত্যি অদ্ভুত মিল। খুব ভালো মানুষ ছিল রাজীবদা, জানেন, একটা হার্ডওয়্যারের দোকান ছিল, আরও কি সব ব্যবসা করতো পার্টনারশিপে, বেশ চলছিল। হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, এত ভালো ছেলেটা এই বয়সে চলে গেল। সবারই খুব প্রিয় ছিল রাজীবদা, লোকে দুঃখ দুর্দশা দেখলেই পাশে গিয়ে দাঁড়াতো। ওর মৃত্যুটা আমরা এখনও বিশ্বাস করতে পারি না, মেনে নিতে পারি না, জানেন, এইভাবে একটা জলজ্যান্ত মানুষ চলে যেতে পারে। ওই ট্রাকটাকে ধরা গেল না? না, আর অ্যাক্সিডেন্টের পর থেকে অ্যাম্বাসাডার গাড়িটাও ওখানেই পুলিশ ফেলে রেখে দিয়ে চলে গেল। এখন পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, পুলিশ তো বডিটাও মাসিমা মেসোমশাইকে হ্যান্ড ওভার করেনি। আচ্ছা, ওনার বাড়িটা কোথায় বলুন তো, কে কে আছেন, একবার ওনাদের বাড়িতে যাওয়া যায়? না, সে আর হওয়ার জো নেই। রাজীবদা মারা যাওয়ার পর ওর বাবা মা দুজনেই ভীষণ আঘাত পেয়েছিলেন। হঠাৎ একদিন শুনলাম ওনারা নাকি ঘর বাড়ি সব বিক্রি করে তল্পি তল্পা গুটিয়ে আসামসোলে চলে গেছেন, আর তারপর থেকে দেখিনি ওদের। তা কতদিন হলো ওনারা চলে গেছেন? মাস তিন চার হবে। তা আসানসোলে কোথায় থাকেন ওরা বলতে পারবেন? আমি ওনাদের সঙ্গে একটু দেখা করতে চাই, খুব জরুরি। কেন বলুন তো? হ্যাঁ, মানে স্রেফ কৌতূহল, একটা স্বপ্ন আমাকে এত দূর টেনে এনেছে, আর এখানে এসে দেখছি স্বপ্নে যা যা দেখেছি সবই সত্যি, তাই আমাকে এর শেষ অবধি দেখতেই হবে, জানতে হবে পুরো ব্যাপারটা, না হলে আমি কিছুতেই শান্তি পাব না। শুনেছি আসানসোলে গোপালপুর বলে কোনো একটা জায়গায় একটা ফ্ল্যাট কিনে ওরা বুড়ো বুড়িতে থাকেন, কারোর সঙ্গে সেভাবে মেলামেশা করেন না। তবে আপনার ঘটনাটা সত্যি খুব অদ্ভুত, এরকম আগে কখনো শুনিনি। শুধু একটা স্বপ্ন দেখে এত দূর চলে এলেন কলকাতা থেকে, আর এসে দেখলেন সেটা সত্যি, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আশ্চর্য তো আমিও কম হচ্ছি না। ঠিক আছে, এখন চললাম, পরে আবার কখনো আসা যাবে। কথায় কথায় সন্ধ্যা হয়ে এসেছে, আর সময় নেই বেশি, দুর্গাপুরে ফিরতে হবে। স্টেশনের দিকে রওনা দিল শোভন। তার আগে মোবাইলে রাজীব চৌধুরীর সেই ছবিগুলো কপি করে নিল কুণালের কম্পিউটার থেকে। ট্রেনে উঠে সঞ্জিতদাকে একটা ফোন করে দিতে হবে, ঠিকানাটাও ভালো করে বুঝে নিতে হবে। একটা ঘোরের মধ্যে ও টোটোতে চেপে বসল। স্টেশনে নেমে টিকিট কাউন্টারে গিয়ে শোভন যেন আর নিজের বসে ছিল না। যার দুর্গাপুরে ফেরার টিকিট কাটার কথা, সে কেটে বসল আপে আসানসোল যাবার টিকিট, আর উঠে বসল আপ প্ল্যাটফর্ম থেকে অন্য আরেকটা লোকালে। আসানসোল পৌঁছে রাতটুকু সেখানেই থেকে গেল ও। বাড়িতে ফোন করে জানিয়ে দিল আজ আর যেতে পারছে না সঞ্জিতের বাড়ি। তারপর স্টেশনে এই টুকটাক কিছু খেয়ে নিল, আর ওয়েটিং রুমের খবরের কাগজ বিছিয়ে শুয়ে পড়ল। কাল ভোরে উঠে আবার অনুসন্ধান শুরু করতে হবে।
গোপালপুর স্টেশন থেকে মিনিট পনেরোর রাস্তা, বেশি বড় জায়গা নয় এই বাছোয়া, কিন্তু পরপর চার পাঁচটা বিশাল ফ্ল্যাট বাড়ি আছে। এরই মধ্যে কোথায় খুঁজবে রাজীব চৌধুরীর বাবা মাকে? সব ফ্ল্যাট বাড়ির নিচে সিকিউরিটি গার্ড বসে আছে, অচেনা লোককে তো উঠতেই দেবে না। বয়স্ক চৌধুরী দম্পতি যারা রানীগঞ্জ থেকে মাস চারেক আগে এসেছেন, এরকম খুঁজতে খুঁজতে অবশেষে একটা বাড়ি পাওয়া গেল। সব ঠিক মিলে যাচ্ছে। সিকিউরিটিকে ইন্টারকমে ওনাদের ধরতে বলল। ভদ্রলোক ইন্টারকমে পরিচয় জানতে চাওয়ায় শোভন অনুনয় করে বলল, আমি কলকাতা থেকে আসছি, রানীগঞ্জে আপনাদের খুঁজতে গেছিলাম, শেষে কুণাল আমাকে আপনাদের ঠিকানাটা দিয়েছে। আমার খুব দরকার আপনাদের সঙ্গে, যদি একটিবার দেখা করার অনুমতি দেন। কিন্তু আমি তো ঠিক WB38D2057 লাল অ্যাম্বাসাডার, ওটার ব্যাপারে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ঠিক আছে, ওপরে আসুন। ভিজিটার বুকে সই করে লিফটে করে পাঁচতলায় উঠে গেল শোভন। বেশ দামি ফ্ল্যাট, বোঝাই যাচ্ছে চৌধুরী দম্পতি খুব পয়সাওয়ালা ছিলেন। ঘরে ঢুকেই যেটা দেখেও থমকে গেল সেটা হলো দেওয়াল জোড়ার রাজীবের ফটো, আর চৌধুরী দম্পতি শোভনকে দেখেও একই রকমভাবে চমকে গেলেন। নিজের ছেলের সঙ্গে চেহারায় এতটা মিল দেখে ওনাদের মুখ থেকে কোনো কথা সরছিল না। শেষে সব বুঝিয়ে বলতে ওরা একটু ধাতস্থ হয়ে বসলেন। সোফায় বসে আলাপ পরিচয় শুরু হলো, কিন্তু ওনারা দুজনেই মাঝে মাঝেই হাঁ করে শোভনকে দেখে যাচ্ছিলেন। ভগবান, দুটো মানুষকে এতটা একরকম করে গড়তে পারেন? শুধু মুখের মিল নয়, ওদের চেহারা পর্যন্ত প্রায় একই রকম। শুধু রাজীবের মুখে একটা মোটা কালো গোঁফ আছে। এই পার্থক্যটুকু ছাড়া দুজনকে আলাদা করা সত্যিই মুশকিল। শোভন মোবাইলে সেভ করা রাজীবের ছবিগুলো ওনাদের দেখালো, আর লাল অ্যাম্বাসেডরের স্বপ্নের কথাটাও পুরো খুলে বলল, আর সেই সঙ্গে ওর এখানে আসার সমস্ত বিবরণ। বোঝাই যাচ্ছে একমাত্র ছেলের মৃত্যু ওরা এখনো মেনে নিতে পারেননি। চোখের কোণে মাঝে মাঝেই চিকচিক করে উঠছিল পুরো ভুঁড়ির। একবার মাসিমা শরবত দিয়ে এসে শোভনের মাথায় আদর করে হাত বুলিয়ে দিয়ে গেলেন। ওনারা ভীষণ আপ্লুত আর অবাক হয়েছেন, সেটা বোঝাই যায়। শেষে শোভন ইতস্তত করে একটা প্রশ্ন করেই বসল, যদি কিছু মনে না করেন, রাজীব কিভাবে মারা গিয়েছিল একটু বলবেন? আসলে কোনো একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা আমাকে কলকাতা থেকে এত দূর টেনে এনেছে। স্বপ্ন দেখাটা তারই একটা যোগসূত্র বলতে পারেন, কিন্তু এখন যখন রাজীবের ব্যাপারটা আমি জেনেছি, তখন আরও বিস্তারিতভাবে বেসব জানতে ইচ্ছে করছে। শুনে মাসিমা একবার হঠাৎ করে দুকড়ে কেঁদে উঠলেন, পরক্ষণে সামলে নিয়ে আঁচলে চোখ মুছতে লাগলেন। বৃদ্ধ বৃদ্ধার হাতে হাত দিয়ে ধরে সামলাতে সাহায্য করলেন। বাবা, তোমাকে দেখতে তো আমাদের ছেলেরই মতন, আর বয়সও প্রায় একই, তাই তোমাকে আমার নিজের ছেলে ভেবেই বলছি। তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তুমি আমাদের বাড়িতেই যতদিন খুশি থেকে যেতে পারো, কারণ আমরা নিশ্চিত রাজীবই তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। আমারও তাই মনে হয় মেসমশাই, শুধু যদি রাজীবের অ্যাক্সিডেন্টের কথাটা একটু খুলে বলেন। অ্যাক্সিডেন্ট কি বলছো বাবা, ওটা তো মার্ডার, সবাই জানে। সে কি মেসমশাই, কি বলছেন আপনি? রাজীবকে খুন করা হয়েছিল? তবে যে শুনলাম জিটি রোডে ট্রাকের সঙ্গে ওর অ্যাম্বাসাডারের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিথ্যা কথা, ইচ্ছে করে ট্রাক দিয়ে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল, যাতে দুর্ঘটনা বলে মনে হয়। পুলিশ বডিটা পর্যন্ত আমাদের দেয়নি, নিজের ছেলের মৃতদেহের সৎকারটাও আমরা করতে পারলাম না।
সে কি, তা কি মারলো রাজীবকে? তাহলে শোনো, রাজীবের একটা হার্ডওয়্যারের আর একটা মোবাইলের দোকান ছিল ওখানে। ওর পার্টনার অখিলেশ ছিল খুবই প্রভাবশালী এক পরিবারের ছেলে। ওর বাবা দীনেশ তেওয়ারি ওখানকার একজন MLA ছিলেন। একদিন ওদের মধ্যে ব্যবসার পার্টনারশিপ নিয়ে কী সব ঝগড়া মনোমালিন্য শুরু হলো। রাজীব সবসময় খুব মনমরা হয়ে পড়ে থাকত, শেষ দিকে আর দোকানে যেতে চাইত না। শেষে একদিন দুপুরে অখিলেশ ওকে ফোন করে ডাকলো, কি নাকি সব মিটমাট হয়ে গেছে। শুনে খুশি মনে রাজীব অ্যাম্বাসাডারটা নিয়ে বেরিয়ে গেল, সেই ওর শেষ যাওয়া। বিকেলবেলাতে খবর পাওয়া গেল ট্রাকের সঙ্গে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, সব শেষ। কিন্তু আমি নিশ্চিত জানি আর বিশ্বস্ত সূত্রে খবরও পেয়েছি এর পেছনে অখিলেশের হাত ছিল। অ্যাক্সিডেন্ট বলে দেখাতে পুলিশকে ওরা টাকা খাইয়ে দিল আর ট্রাকটারও কোনো খোঁজ পাওয়া গেল না। পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দিল ওরা। আমরা থানা পুলিশ বেশ কিছুদিন করেছিলাম, আমারও ওখানে বেশ কিছু পরিচিতি ছিল, শুভানুধ্যায় ছিল, এখনও আছে। কিন্তু দীনেশ তেওয়ারির সঙ্গে কি আর পেরে ওঠা যায় এই বয়সে? ওদের লোকজন এসে শাসিয়ে গেল, মেরে ফেলবে বলো এমনভাবে হুমকি দিতে লাগলো যে আমরা বাড়িঘর সব বেচে দিয়ে রানীগঞ্জের পাট চুকিয়ে এখানে ফ্ল্যাট কিনে তড়িঘড়ি পালিয়ে এলাম। শুনেছি ওরা নাকি দোকানগুলোর সব দখল নিয়েছে। বুঝলাম মেসমশাই, রাজীবকে ওরা এইভাবে প্ল্যান করে খুন করে ফেলল, আপনারা কিছুই করতে পারলেন না। এখন বুঝতে পারছি কেন ওখানকার কেউ এ ব্যাপারে মুখ খুলতে চাইছিল না। আর এটাও বুঝতে পারছি ওই লাল অ্যাম্বাসাডারটার স্বপ্ন আমি কেন প্রায়ই দেখতাম। আসলে রাজীবই চাইতো আমি গাড়িটার খোঁজ করতে করতে এখানে এসে পড়ি, ওর মৃত্যুর ব্যাপারটা জানতে পারি। শুধু তাই নয় শোভন, আমাদের ইচ্ছে এবং রাজীবেরও মনে হয় ওটাই ইচ্ছে যে তুমি ঘটনাটা তদন্ত করো, সেটা আমরা ঠিক বুঝতে পারছি। তুমি অপরাধীদের শাস্তির ব্যবস্থা করো বাবা, রাজীবের আত্মা মনে হয় এটাই চাইছে, তাই তোমাকে স্বপ্ন দেখিয়েছে। সবই বুঝলাম মেসমশাই, কিন্তু আমি একটা সাধাসিধে ছেলে, আমার না আছে চেনাশোনা না লোক বল, আমি কি পারবো ওদের সঙ্গে লড়াই করতে? আর আপনাদেরও তো বয়স হয়েছে, আর ওদের রাজনৈতিক ক্ষমতা আছে, পোষা গুন্ডা ক্রিমিনাল আছে, ওদের শাস্তি আমি কি করে দেব? আমি নিশ্চিত পুলিশ আপনাদের সঙ্গে যা করেছে আমার সঙ্গেও তাই করবে, মোটেও সাহায্য পাবো না কোথাও, শেষে আমাকেও পালিয়ে বাঁচতে হবে। তাহলে কি হবে বাবা, রাজীবের হত্যাকারীরা কি আর কোনোদিনই কোনো শাস্তি পাবে না? বুক ফুলিয়ে এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে? এটা হতে পারে না। রাজীবের আত্মা তাহলে কোনোদিনই শান্তি পাবে না। তুমি কিছু একটা করো বাবা। দেখছি মেসমশাই। তুমি ওই গাড়িটা সারিয়ে নিও বাবা, তোমারই গাড়ি। এতবার যখন স্বপ্নে দেখেছ, নিশ্চয়ই রাজীব তোমাকে কিছু বলতে চায়, তুমি নাও তাই গাড়িটা। পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, বরং সারিয়ে নিয়ে কলকাতায় নিয়ে যাও, সারানোর জন্য যা খরচা হবে আমরা দেব, আর গাড়িটা পরে তোমার নামে করে দেব। আজ তবে আসি, বলে শোভন ধন্যবাদ দিয়ে উঠে পড়ে। যাবার আগে মেসমশাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নেয় সে। এবার বাড়ি ফিরতে হবে, কিন্তু তার আগে দুর্গাপুরে একবার ঢু না মারলেই নয়। সঞ্জিতদা ফোন করেছিল, ওখান থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছয় শোভন। ট্রেন ধরে দুর্গাপুরে ফিরে আসতে চাইল সে, কিন্তু এবারও পারল না। রানীগঞ্জ আসতেই মন্ত্রমুগ্ধর মতো ট্রেন থেকে নেমে পড়ল অজানা এক আকর্ষণে। আবার ওকে ওখানে যেতে হবে, ওই লাল অ্যাম্বাসাডারটা ওকে আবার ডাকছে।
সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা শোভনের নেই। ও পারবে না, পারবে না, ও এর শেষ না দেখে কিছুতেই ও ফিরতে পারবে না। আবার চলে আসে টোটো ধরে কুণালের দোকানে। তখন ভোর দুপুর, কোনো দোকান খোলা নেই। কুণালের মোবাইল নাম্বারটা নিয়ে রেখেছিল সে, সেটাতে ফোন লাগাতেই কুণাল বলে অপেক্ষা করতে। কিছুক্ষণ পরেই চলে আসে কুণাল। দুজনে দোকানে বসে কথা বলতে শুরু করে। রাজীবকে যে খুন করা হয়েছে সে কথা জানাতেই কুণাল বলে, আমিও এরকমই কিছু একটা সন্দেহ করেছিলাম বুঝলেন দাদা, কিন্তু অখিলেশ আর দীনেশ তিওয়ারির ভয়ে বলতে পারিনি কাউকে। তারপর তো নিজেরই চোখে দেখলাম রাজীব তার বাবা মা প্রাণ বাঁচাতে কীভাবে বাড়ি ঘর বেচে দোকান টোকান ফেলে রেখে পালিয়ে গেলেন আসানসোলের অজানা ঠিকানায়। ওর বাবা মা ঠিকই বলেছেন, অখিলেশই আছে এর পেছনে, খুবই গুন্ডা প্রকৃতির ছেলে। ওদের বাড়ি কোথায় বলুন তো, খবর নিতাম। ওরে বাবা, তিওয়ারিরা পাশেই থাকে সাহেবগঞ্জে, ওখানে আপনার যাওয়ার দরকার নেই, খতরনাক লোক সব। আমার কম্পিউটারে ছবি আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন, এ হলো অখিলেশ তিওয়ারি। ও বাবা, গুন্ডাদের মতো চেহারা। আর যে নীল মারুতি গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, এটা কি ওর গাড়ি? হ্যাঁ, এই তো কদিন আগেই কিনলো। এই লোকটার সঙ্গে রাজীব কেন পার্টনারশিপ করতে গেল? দেখেই তো বোঝা যাচ্ছে যে বাজে লোক। আরে রাজীবদার চালু ব্যবসায় অখিলেশকে প্রথমে চাকরি দিতে অনুরোধ করলো দীনেশ তিওয়ারি, ও আর না বলতে পারেনি। রাজীবদাদের ফ্যামিলিও তো খুবই পয়সাওয়ালা, কিন্তু ওই এলাকায় ব্যবসা করতে গেলে দীনেশ তিওয়ারির মতো নেতা আর অখিলেশের মতো ক্রিমিনালকে খুশি রাখতেই হয়। সেই সুযোগে ধীরে ধীরে কর্মচারী থেকে অখিলেশ রাজীবদার বিজনেস পার্টনার হয়ে গেল। তারপরে বিজনেসটাই হাত থেকে ছিনিয়ে নিতে শুরু করলো। রাজীবদার কিচ্ছু বলার উপায় ছিল না। আচ্ছা, ওই মেসুমশাই বলছিলেন ওই গাড়িটা কি করে সারানো যায় বলো তো? ও কি আর সারানো যাবে, ভেঙে চুরে কিছু আছে নাকি ওর? তা হোক, আমি গাড়িটা ঠিকঠাক করে নিয়ে চালাবই, তবেই রাজীবের আত্মা শান্তি পাবে। তবে তো আফসালের দোকানে নিয়ে যেতে হবে, ভাঙা গাড়ি নতুনের মতো সারিয়ে দিতে ওর জুড়ি নেই। কত দূর দূর থেকে লোকজন ক্রেনে করে নিয়ে আসে সব ভাঙাচোরা গাড়ি। এই তো একটু দূরেই, যান না কথা বলে নিন। কুণাল শোভনকে পথ নির্দেশ দিয়ে দেয়, একটা টোটো ডেকে দেয় যাওয়ার জন্য। শোভন ততক্ষণে মনস্থির করেই ফেলেছে, যে গাড়িটার স্বপ্ন ও এতদিন দেখেছে সেটাকে খুঁজে পেয়ে ও কোনো মতেই ফেলে রেখে যেতে পারবে না। তার উপর যখন রাজীবের বাবা মা ওটা ওকে দিয়েই দিয়েছেন, সমস্ত ঘটনাটা পরম্পরা, গতি প্রকৃতি ঘটে চলেছে একটা নির্দিষ্ট লক্ষ্যে, যেন শোভনকে পথ নির্দেশ করছে, আর শোভন সেটাই করবে। আফসালের দোকানে ঢুকে শোভন দেখে বেশ কিছু লোক কাজ করে চলেছে ঠকঠাক শব্দ করে। বড় বড় পুলি টাঙিয়ে, মেশিন লাগিয়ে, ভাঁটি চালিয়ে ভাঙাচোরা সব গাড়ির বডি ইঞ্জিন সরানো হচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকমের পার্টস, ভাঙাচোরা সব গাড়ির কঙ্কাল। শোভনের কাছে সব শুনে আফসাল বলল, পহলে ও গাড়িটা ক্রেনে করে টেনে নিয়ে আসতে হবে, তারপর দেখে বলতে পারবো কিতনা খরচা হোগা। তবে খরচা যে প্রায় একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনারই সমান হবে সেটা পরিষ্কার বুঝতে পারছিল শোভন। ও মেসেমশাইকে ফোন করলো, উনি সব শুনে খুশি হয়ে বললেন আফসালকে ফোনটা দিতে। আফসাল মনে হয় ওনাকে ভালোই চিনত। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল বলে কথা বলছিল। ফোনটা ফেরত দিয়ে আফজাল বলল, চৌধুরী সাহেব কা গাড়ি, আমি জানি, রেড কালার অ্যাম্বাসডর তো, নিরিবিলি হোটেল কে পাস মে পড়া হুয়া হ্যায়। আপ বিলকুল চিন্তা মত কিজিয়ে, সাহেব কে সাথ বাতচিত হো গয়া হ্যায়, লেকিন অ্যাক্সিডেন্ট কা গাড়ি তো একটা ঝামেলা আছে, ওটাকে চুপকে সে লিয়ে আসতে হবে, দিন মে গাড়ি লাকে বানানা যাবে না,
আমি রাতে আপনার ক্রেন সে ওকে গ্যারেজ নিয়ে চলে আসবো, কিছু কো মালুম নেই পড়েগা, তিন চার দিন মে গাড়ি পুরা বনাকে দে দেঙ্গে। চৌধুরী সাহেব হামারা বহুত উপকার করেছিলেন, আফসোস ইতনা কম উম্র মে গুজর গে। আপ বেফিক্র হোকে চলে যাইয়ে, হো জানে সে হাম খবর কর দেঙ্গে। শোভন এবার আশ্বস্ত হলো, সব কথাবার্তা হয়ে গেছে দেখে ও নিশ্চিন্ত মনে বেরিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, সবে রাস্তার ধারে এসে ও টোটোর খোঁজ করছে, এমন সময় আবার মেশে মশাইয়ের ফোন এলো। শোনো শোভন, একটা সাদা এসইউভি গাড়িতে তোমার কাছে সজল বলে একটা ছেলে গেছে, তুমি ওর সঙ্গে গোপালপুরে ফিরে এসো। এখন তো সন্ধে হয়ে গেছে, তুমি একা একা কোথায় যাবে, কোথায় ঘুরবে? গাড়িতে উঠে আমার এখানে চলে এসো, এদিকে ওদিকে ঘুরে বেরিও না, ওখানে তোমার বিপদ হতে পারে। আমি আপনাদের বাড়ি গিয়ে কি করব এখন? অ্যাম্বাসাডারটা তো রিপেয়ার করতে হবে গ্যারেজে, বরং আমি দুর্গাপুর ঘুরে আসি। তোমাকে ওসব নিয়ে কিছু ভাবতে হবে না, আমি আফজলকে বলে দিয়েছি, যা করার ওই করবে। অখিলেশ জানতে পারলে কিন্তু তোমারও ক্ষতি করতে পারে, আর দুর্গাপুরে গিয়ে এখন কি হবে, বরং এখানে এসে ড্রাইভিংটা শিখে নাও কদিনে। গাড়িটা সারানো হয়ে গেলে সব কাগজপত্র বানিয়ে দেবো তোমার নামে, আরটিওতে আমার চেনা লোক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি কদিন আমার কাছেই থাকবে, বুঝলে? অগত্যা শোভন রাজি হয়, গাড়িটা যতদিন না সারিয়ে নিজে চালাতে শিখছে ততদিন বরং আসানসোলেই থাকবে মেসেমশাইয়ের ফ্ল্যাটে। পৌঁছতেই মাসিমা মেসেমশাই জড়িয়ে ধরলেন শোভনকে, ওনাদের ছল ছল চোখ দেখে শোভন কি করবে বুঝতে পারে না, হুট করে পায়ে হাত দিয়ে দুজনকে প্রণাম করে ফেলে, ওরা ওকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। শোভন বুঝতে পারে পুত্রহারা বৃদ্ধ বৃদ্ধা ওকে নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেছেন, ওকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন। রাজীব যেন পরকাল থেকে শোভনের মাধ্যমে এই দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, শোভনকে চালনা করছে, আর এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই শোভনের। বাড়িতে আবারও ফোন করতে হয় শোভনকে, বাবা মা চিন্তা করছেন যে এনাদের কথা বলতে বাবা মা তো অবাক, কার না কার বাড়িতে গিয়ে আস্তানা গেড়েছে, সঞ্জিতের বাড়ি কেন যায়নি, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্ন কোনো রকমে বোঝায় শোভন। মাসিমা নিজে কথা বলেন ওনাদের সঙ্গে, তখন গিয়ে আশ্বস্ত হন তার বাবা মা। মেসোমশাই ওকে একটা ড্রাইভিং ট্রেনিং এর ব্যবস্থা করে দিলেন শর্ট কোর্সে, ট্রেনার নিয়ে একটা পুরনো অ্যাম্বাসেডার কয়েকদিনেই ও মোটামুটি চালানো শিখে গেল। টোটো চালাতো বলে ট্রাফিক সেন্স ওর মোটামুটি ভালোই ছিল, বাকিটুকু শিখতে খুব একটা ওর সমস্যা হলো না। তিন দিন ক্রমাগত ট্রেনিংয়ের শেষে এখনও বড় রাস্তাতেও অল্প স্বল্প চালাতে পারে, অ্যাম্বাসেডারটা সারানো হলে এবারও নিজেই চালাতে পারবে। হঠাৎই একদিন বসার ঘরে কিছু পুরনো ম্যাগাজিন ঘাঁটতে গিয়ে ওর চোখ পড়ে গেল একটা ডায়েরিতে, সেটা খুলতেই বেরিয়ে পড়ল রাজীব চৌধুরীর নামটা। কৌতূহল বসে ডায়েরির পাতাগুলো উল্টাতে থাকে সে, সবই নানা ব্যবসার হিসেব নিকেশ। হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল ওর, অখিলেশের নাম লেখা, আর কবে কত টাকা ধার নিয়েছে বা ব্যক্তিগত খরচ করেছে সেসবের ফিরিস্তি। শোভন পরিষ্কার বুঝতে পারছিল অখিলেশ কিভাবে রাজীবকে নিংড়ে বা চাপ দিয়ে টাকা আদায় করে নিত। সেদিন গাড়ি চালানোর ট্রেনিং নিয়ে সন্ধেবেলা ফিরতেই মেসেমশাই বললেন, এইমাত্র আফজলের ফোন এসেছিল, গাড়ি রেডি, তুমি কিন্তু গাড়িটা সাবধানে চালাবে শোভন, আগে ভালো করে ড্রাইভিং শেখো, আর গাড়িটা বিক্রি করো না কখনো, এটাই আমাদের অনুরোধ। একবার শুধু গাড়িটা নিয়ে এখানে এসে আমাদের দেখিয়ে যাও, আমরা শান্তি পাবো। কাল সকালে সজলের এসইউভিটা করেই রানীগঞ্জ চলে যাও,
ও খুব ভালো ড্রাইভার, ওই গাড়িটা চালিয়ে নিয়ে আসবে এখানে, আর ওই তোমাকে কলকাতায় তোমার বাড়ি পৌঁছেও দিয়ে আসবে গাড়িটা নিয়ে। যতক্ষণ না তোমার হাত পাকা হচ্ছে এত বড় ট্রিপ তুমি করবে না, কলকাতা পৌঁছে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে হাত পাকা করবে, ঠিক আছে? ঠিক আছে মেসোমশাই। পরের দিন সকালে মাসিমা মেসোমশাইকে আর একবার প্রণাম করে বেরিয়ে পড়ল শোভন। রানীগঞ্জে পৌঁছতেই আফজাল ওদের গ্যারেজের পিছনে একটা আলাদা ঘেরা জায়গায় নিয়ে এলো। দেখতে পেল সেই লাল অ্যাম্বাসেডরটা, আর যেন চেনাই যাচ্ছে না। গাড়ির বডি সারিয়ে রং করে সমস্ত পার্টসে নতুন ফিটিং করে এ তো একেবারে নতুনের মতো করে দিয়েছে, সব একদম ঝকঝকে। সত্যি আফজালের হাতে জাদু আছে, এত কম সময়ের মধ্যে কিভাবে একেবারে ভোল পাল্টে দিল। ভালোই টাকা খরচ হয়েছে পরিষ্কার বুঝতে পারল শোভন। এবার গাড়িটাকে শুধু চালিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষা, আর আরটিও থেকে কাগজপত্র কিছু আপডেট করে নিলেই গাড়িটা এবার ওর। এই গাড়ি কে লিয়ে বহুত ঝামেলা হো সকতা হ্যায়, ইসলিয়ে হাম লোগ সাবধানি সে গ্যারেজ কে কোনে মে ঘিরা হুয়া জায়গা মে কামটা করেছি, যাতে কোই দেখতে জানতে না পারে। অসাধারণ কাজ করেছেন আপনি, কি বলবে, গাড়িটার ওই রকম ভাঙাচোরা অবস্থা ছিল। ইতিমধ্যে সজল ওকে পিছনের সিটে বসতে বলে যেই না ড্রাইভারের সিটে উঠতে যাবে, হঠাৎই শোভনের কি যেন একটা খেয়াল চাপলো। দাঁড়ান সজলদা, এক মিনিট, আমি নিজে আগে একটু দেখে নিই সব ফাংশনগুলো। চাবিটা নিয়ে ড্রাইভিং সিটে উঠে ও সব ভালো করে দেখে নিতে লাগলো। ওদিকে আফজাল সজলের সঙ্গে খোশ গল্পে মত্ত। হঠাৎই দমকা হাওয়ায় কিভাবে যেন পাশের দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল, আর তখনই চাবিটাও ঘুরিয়ে দিল শোভন। গাড়িটা স্টার্ট হয়ে গেল ঘড়ঘড় শব্দে। ততক্ষণে গল্প থামিয়ে ওর দিকে এগিয়ে আসছে সজল, কিন্তু ক্লাচে পা দিয়ে অভ্যাসবশত গিয়ার দিয়ে দিয়েছে শোভন। এসব কি হচ্ছে, আমার তো চালানোর কথা ছিল না, আমি তো শুধু ড্রাইভার সিটে বসে একটু ফাংশনগুলো চেক করে নেব ভেবেছিলাম। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, শোভন আর নিজের বশে নেই। গাড়িটা একটা অদৃশ্য শক্তিতে যেন ওকে দিয়ে সব করিয়ে নিচ্ছে, গাড়িটা গড়াতে শুরু করে দিয়েছে দেখে ছুটে আসছে সজল আর আফজাল। ভয় চিৎকার করে কি সব যেন বলছে, শোভনের কানে সে সব কিছুই যাচ্ছে না। দ্বিতীয় গিয়ার ফেলে অ্যাক্সিলারেটরের চাপ দিয়ে স্পিড বাড়িয়ে গাড়িটা পিচ রাস্তায় উঠিয়ে দিয়েছে, আর দৌড়ে পেরে উঠছে না সজল, পিছিয়ে যাচ্ছে। সবে গাড়ি চালানো শিখেছে শোভন, এ গাড়ি চালিয়ে নিয়ে যেতে ওকে পই পই করে মানা করে দিয়েছেন মেসামশাই। শোভন যেন স্টিয়ারিংয়ে হাত না দেয়, ওর হাত এখনও পাকা হয়নি। কিন্তু এ কি হচ্ছে, ক্লাচ গিয়ার অ্যাক্সেলারেটরে পাকা প্রয়োগে অভিজ্ঞ ড্রাইভারের মতো ও স্পিডে চালাতে শুরু করে দিয়েছে গাড়িটা। অনবদ্য স্টিয়ারিং কন্ট্রোলে গাড়িটা সোজা বড় রাস্তা দিয়ে চলতে থাকলো। শোভন অবাক হচ্ছিল, এত দ্রুত ও কেন চালাচ্ছে। গাড়িটা দাঁড় করাতে গিয়ে ব্রেক কষলো ও, কিন্তু ব্রেক তো লাগলো না, ক্লাচে পা দিয়ে গিয়ার কমাতে লাগলো, ক্লাচ গিয়ার কিচ্ছু কাজ করছে না, পাগলের মতো ব্রেক কষার চেষ্টা করে যেতে লাগলো। কিন্তু কিছুতেই কিছু হলো না। জিটি রোডে ততক্ষণে 60-70 স্পিডে উঠে গেছে গাড়িটা, একের পর এক বড় বড় ট্রাক অন্য গাড়ির সব কিছুকে অসম্ভব নিপুণতায় কাটিয়ে ও গাড়ি নিয়ে ঢুকে পড়ল একটা অন্য সরু রাস্তায়। এ কোথায় চলেছে কিচ্ছু তো চিনতে পারছে না, আর চেনার কথাও তো না, এই এলাকায় তো ওর নতুন। কিন্তু এ কি বিপদে পড়ল, গাড়ি তো ওর বসেই নেই, কোনো কিছুই কাজ করছে না, কি সারালো আফজাল, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। গাড়ির ভেতরে বসে ঘামতে লাগলো শোভন, চিৎকার করে ডাকতে চাইলো জানলা দিয়ে বাইরে, কিন্তু অত স্পিডে কি করবে, গাড়ির দরজা খুলে জানলার কাঁচ নামিয়ে ঝাঁপ দেবে ভাবলো একবার, কিন্তু সে চেষ্টাও বিফলে গেল। দরজা চেপে বন্ধ হয়ে বসেছে, জানলার কাঁচও উঠে গেছে, আর নামানো যাচ্ছে না। ও বেশ বুঝতে পারছিল গাড়ি ও নয়, অন্য কেউ চালাচ্ছে, গাড়িটাতে ওর কোনো নিয়ন্ত্রণ নেই, এত
এত ভালো ড্রাইভিং কখনো ও জানতেই পারে না। কিন্তু ও কি সামনে একটু দূরেই একটা গাড়ি এগিয়ে আসছে, যে নীল রঙের একটা মারুতি গাড়ি, ধাক্কা লেগে যাবে তো। ওর গাড়িটা তো পাগলের মতো সেই দিকে চলেছে। প্রাণপণে আবার ব্রেক চেপে ধরল শোভন, এবারেও ব্রেক ফেল করলো, আর মাত্র কয়েক সেকেন্ড হাতে আছে। যদি এখনও কাটিয়ে নেওয়া যায় তাহলে বেঁচে যাবে, কিন্তু গাড়ি ওর কথা তো শুনছেই না, গাড়ি চলছে তো অন্য কারোর ইশারায়। শোভন তো মাত্র হাতের পুতুল। শেষে শোভন যখন বুঝলো ধাক্কাটা লাগবেই এবং এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে চলেছে, ভয়ে ও চোখ বন্ধ করে ফেলেছিল। আর কিচ্ছু মনে নেই শোভনের। এ ভাই, অখিলেশ ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখে যাবি। হঠাৎ একটা বিকট শব্দে শোভনের সাড় ফিরল। চারিদিক থেকে সব লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে। সামনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এগিয়ে গিয়ে দেখল জায়গাটা হোটেল নিরিবিলির সামনে। লাল অ্যাম্বাসেডরটার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা নীল মারুতির সঙ্গে। অ্যাম্বাসেডরের ড্রাইভারের সিটের দিকে তাকিয়ে শোভন আঁতকে উঠল। যে লোকটা মরে পড়ে আছে তাকে তো শোভন চেনে। মুখটা অবিকল শোভনের মতো, শুধু এর মুখে একটা কালো গোফ রয়েছে। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শোভন ভাবল, মাসিমা মেসোমশাইয়ের আক্ষেপ ছিল নিজের ছেলের দেহ দাহ করতে পারেনি বলে। আশা করি তাদের সেই জ্বালা এবার মিটবে। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প লাল অ্যাম্বাসেডর। আমাদের পরিবেশনা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত ও অভিজ্ঞতা জানান। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।